নমস্কার, আমি পিঙ্কি। পিঙ্কির কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি পাবদা মাছের সুন্দর একটি রেসিপি করে দেখাবো। রেসিপিটি করার জন্য এখানে পাবদা মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি দুটো আলু লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পাঁচটি লঙ্কা চিড়ে নিয়েছি আর ধনে পাতা। মশলার জন্য এখানে আমি নিয়েছি আদা, পেঁয়াজ, দু চামচ সর্ষে, তিনটে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, আর হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, ফোড়নের জন্য গোটা জিরে, একটি শুকনো লঙ্কা। প্রথমে মাছে লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছগুলোকে মেখে নিচ্ছি। মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি। চলুন তাহলে রান্নাটি শুরু করছি। এদিকে আগে থেকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে। কড়াইর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়েছে, এবার মাছগুলো দিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি। মাছগুলো ভাজা হয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। এবারে মাছগুলো দিচ্ছি। মাছগুলো উল্টে দিচ্ছি। পাবদা মাছটা খুব নরম হয়, এটা খুব সাবধানে ভাজতে হবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে। মাছগুলো ভাজা হয়েছে, এবারে নামিয়ে নিচ্ছি। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরে দিচ্ছি। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিচ্ছি লঙ্কা, নেড়ে চেড়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলোকে ভালো করে ভেজে নেব। এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে ভেজে নেব। এবারে দিচ্ছি বেটে রাখা সর্ষে, আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নেব।
এবারে অল্প করে জল দিচ্ছি। পাঁচ মিনিট ধরে আলুটা সিদ্ধ করে নেব। পাঁচ মিনিট ধরে আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ঝোলটাকে ভালো মতন ফুটিয়ে নিয়ে মাছগুলো দিতে হবে। ঝোলটা ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে, দেখুন। এবারে আমি ধনে পাতাটা দিয়ে দিচ্ছি। মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। পাবদা মাছের ঝোল রান্না করা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আজকে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর যারা চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।